হাই গাইস, গুড ইভিনিং। বাট কি বলবো, কিছুই বলতে ইচ্ছা করছে না, কারণ আমাদের লোডশেডিং হয়ে গেছে। তো আজকে চানা মশলা রেসিপি তুলবো ভেবেছিলাম, আর ভালো করে তুলবো ভেবেছিলাম, কিন্তু সেটা হলো না। আর আজকে ডিনারে আমরা চানা মশলাটা কিন্তু খাবো, তো যার কারণে চানা মশলাটা আমাকে এখনই বানাতে হবে। আর আমার শরীরটাও ঠিক নেই যে পরে আসবো, আর আজকে আমাদের খালি লাইট যাচ্ছে আর আসছে, ওই জন্য কিছু ভরসা পাচ্ছি না আমি, যার জন্য আমি এখন এই লোডশেডিং অবস্থাতেই মানে রান্না করতে লেগে গেছি। আর এমার্জেন্সির যে লাইট আছে ওটা কড়া পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে না, যার জন্য ফোনের লাইটেই আমি আজকে রেসিপিটা তুলছি। একদিকে ক্যামেরা অন, একদিকে ফোনের লাইট অন। যদি ফোনটা গরম হয়ে যায় ফোনের লাইট কিন্তু অটোমেটিকই বন্ধ হয়ে যাবে, যখন তখন ফোনের লাইট বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, পেঁয়াজ, টমেটো, কাজু, এগুলোকে হ্যান্ড যে চপার হয়, যেগুলো এখন সব ব্লগারদের বাড়িতে আছে একটা করে, ওই হ্যান্ড চপারে আমি এটা সবটা একটু কুচিয়ে নিয়েছি আর কি, মানে ছোটো ছোটো করে। আর কারণ বাটার মতো কোনো অবস্থা নেই, যেহেতু লাইট নেই তো কাজু, টমেটো, আদা, রসুন কিছুই আমি বাটতে পারলাম না, মানে পেস্ট বানাতে পারলাম না। তো যতটুকু পেরেছি বাড়ির ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন, চিনি, এইগুলো দিয়ে পেঁয়াজ, কাজু, টমেটো সবটা ভেজে নিয়েছি। নিয়ে তাতে সবটা মিশিয়ে দিয়ে ভালো করে কষে, আর আমি এদিকে রেখে দিয়েছি রেডি করে আলু আর কাবলি ছোলা, দুটোকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো ওটাকে আমি এখন দিয়ে দেবো। ভেবেছিলাম খুব ভালো করে তোমাদেরকে আজকের রেসিপিটা শেয়ার করবো, কিন্তু হলো না গো। তো লোডশেডিংয়ে লোডশেডিং রেসিপি হচ্ছে আজকের, আমি রেসিপিটার নামই দেবো লোডশেডিং, কেমন লাগবে আমাকে বলো। যাই হোক, এইবারে আমি এতে গরম জল দিয়ে দেবো, হালকা উষ্ণ গরম জল, ঠান্ডা জলও দেওয়া যায়, গরম জলটা দিলে একটু টেস্টটা বাড়ে আর কি। তো এটা যেহেতু সেদ্ধ হয়ে আছে আর খুন্তি দিয়ে নয়, আলুগুলোকে আমি একটু কেটে কেটে দেবো। আলুগুলো একদম সবগুলো যে সেই চটকে গালিয়ে ফেলবো সেই রকম নয়, একটু গালা গালা হবে, একটু গোটা গোটা থাকবে আলুগুলো, মুখে পড়লে ভালো লাগবে। ভীষণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে একটা, দেখো চলে গেল লাইট, আবার চলে এসেছে লাইট, চলে এসেছে। আর এক্ষুনি কিন্তু আমার এটা বন্ধ হয়ে গেছিলো, মানে আমার নয়, মানে ফোনের লাইটটা বন্ধ হয়ে গেছিলো। ফোনটা যখন গরম হয়ে যায় ফোনের লাইটটা অটোমেটিক মানে বন্ধ হয়ে যায়। যাই হোক, লাইট চলে এসেছে। তো এটা জল ঢেলে দিয়েছি, এটা গ্যাসটাকে একটু ফুটতে দেবো, এটা ফুটে গেলে আর চাপা দিয়ে রেখে দেবো এটাকে, আমি একটু 10 মিনিট চাপা দিয়ে রাখবো গ্যাস স্লো করে, আর একটু সেদ্ধ করে নেবো আর কি, মানে নরম করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু আমি গ্রেভি রাখবো, কারণ এটা ঠান্ডা হলে না, যেহেতু আলু আছে অনেকটা, আলুটা ঘাঁটা ঘাঁটা আছে, সেই জন্য এটা কিন্তু ড্রাই হয়ে যাবে অনেকটা, তো ওই জন্য একটু বেশি করে আমি গ্রেভি রেখেছি। তো বলো আজকে আমার লোডশেডিং চানা কীরকম লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।